তো মাত্র একশো টাকা খরচ করে আয়নার মতো ভালো গ্লেস করে নিতে পারবেন এবং এটা সঠিক নিয়ম আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো তো স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন এটা সম্পূর্ণ রাত্রের বেলা গ্লেস করা হয়েছে এটার দাম মাত্র একশো টাকা তো কিভাবে তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখ দর্শক চলুন আপনাদেরকে সরাসরি কাজ দেখাই তো ক্লিয়ার বার্নিশ করার কিছুটা নিয়ম আছে এবং নিয়ম অনুযায়ী যদি আপনি চান তাহলে আপনার ঘরের পরে থাকা যে কোনো পুরোনো ফার্নিচার হোক সেটা খাট হতে পারে কিংবা ড্রেসিং টেবিল যেটাই হোক না কেন আপনি অতি সহজেই সীমিত খরচ করেই কিন্তু নতুন করে নিতে পারবেন তো বিশেষ করে যারা আমাদেরকে কমেন্ট করেন যে ভাই ক্লিয়ার বার্নিশ ভালো হয় না এটা নাকি তাদের কাছ থেকে নষ্ট হয়ে যায় তো দর্শক মোট কথা হচ্ছে ক্লিয়ার বার্নিশটা রেডিমেডের ক্ষেত্রে ভালো এটা কিন্তু মানে এটা আমিও বলে দেই। রেডিমেড মানে করতে যদি চান সহজ একটি উপায় তবে এটার একটি নিয়ম আছে নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু এটাও খারাপ একেবারেই কিন্তু খারাপ নয় শত বছর ধরে কিন্তু মানুষ এটা দিয়ে কাজ করে যাচ্ছে যদি খারাপ হতো তাহলে কিন্তু বর্তমান সময় কেউ এটা দিয়ে কাজ করতো না তো বিশেষ করে অনেক অঞ্চলেই আছে এই রক্সি ক্লিয়ার বার্নিশ দিয়ে কিন্তু তারা গ্লেস করে থাকে যেমনটা আমাদের এই অঞ্চলে বিশেষ করে রেডিমেড কাজে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ব্যবহার করে তো অনেকেই আছেন যারা আমাদেরকে মানে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই ক্লিয়ার বার্নিশটি একটি বাজে গ্লেস তো এটা আপনার সম্পূর্ণই ভুল ধারণা তো যদি আপনি বিশেষ করে নতুন ফার্নিচার সেটাকে একদম এক মাস পরে পরে সেটাকে নতুন রাখতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে এই রেডিমেড গ্লেসটি আপনার জন্য যথেষ্ট যখনই আপনি দেখবেন যে আপনার ফার্নিচারগুলো পুরনো ভাব হয়ে আসতেছে ঠিক সেই মুহূর্তে আপনি পাতলা করে এই ক্লিয়ার বার্নি দিয়ে যদি একটি গ্লেস করে দিতে পারেন তবে হ্যাঁ ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তার পরবর্তীতে কিন্তু আপনাকে এই তুলি দিয়ে গ্লেস করে নিতে হবে তো দর্শক স্ক্রিনে নিজে চোখেই দেখুন এটা হচ্ছে গতকালকে ভিডিও দিয়েছিলাম আস্তর করার তো সেটা দিয়ে ভিডিও আমরা গ্লেস বানানোর জন্যই এই ভিডিও শ্যুটটি নিয়েছি তো এটা আমরা গ্লেস করে আপনাদেরকে দেখাবো বিশেষ করে যে অডিয়েন্স যারা আমাদেরকে মানে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন তো তাদের ধারণাটা আমি মনে করি ভুল কেননা এটা দিয়ে কিন্তু অনেকেই অনেক জায়গায় কিন্তু কাজ করেন যদি সেটা যদি খারাপ হতো তাহলে হয়তো বা সকলে ব্যবহার করতো না এবং অনেকেই আছেন যারা কারফা এবং থিনার দিয়ে কাজ করেন ওটা নাকি এক নম্বর ভালো গ্লেজের ক্ষেত্রে আপনি যেটাই বলেন না কেন গ্লেজের ক্ষেত্রে অতিরিক্ত গ্লেজ করাটাই বিশেষ করে বেশ একটা ভালো না। যদি চান তাহলে আপনি শুধুমাত্র গালা ব্যবহার করে সেটাকে গ্লেজ না করে যদি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনার কখনো কালো হবে না যদি কারফা দিয়ে গ্লেজ করেন তাহলে সেটাও বিশেষ একটা নষ্ট হয় না তবে ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করলে এটা কিছুদিন পরে দেখা যাচ্ছে হালকা একটু কালো কালো হয়ে যায় তবে এটা যদি আপনি প্রতি মাসে একবার করে পাঁচ লাখ করে মুছে দিতে পারেন তাহলে সেটার কিন্তু গ্লেসটা কখনোই নষ্ট হবে না তো এই জন্য বলবো নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে তাহলেই কিন্তু এটার ফল আপনি পাবেন তিন লক্ষ্য করুন এটা হচ্ছে সিম্পলি একটি কলস ডিজাইনের খাট তাহলে এই খাটগুলো কিন্তু আমরা রাত্রের বেলা পালিশ করেছি এবং গ্লেসটাও কিন্তু সম্পূর্ণ রাত্রের বেলা করেছিলাম তো চলুন আপনাদেরকে দেখাই একশো টাকার ক্লিয়ার বার্নিশ কীভাবে আপনি বানাবেন তো দর্শক স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটার দাম মাত্র একশো টাকা গায়ে রেট দেওয়া রয়েছে ঠিক আছে মাত্র একশো টাকা এটা কিন্তু আপনি যে কোনো হার্ডওয়ার্টের দোকানে গেলে এটা পেয়ে যাবেন এবং এটার নাম হচ্ছে রক্সে ক্লিয়ার বার্নিশ তো প্রথমত আপনাকে ভালোভাবে এটার ভিতরে জমাট বেঁধে থাকতে পারে সেক্ষেত্রে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তো যদি পারেন তাহলে একটু গরম করে নেবেন তাতে করে কি হবে দেখা যাচ্ছে যে একটু মানে পাতলা হবে তো তার পরবর্তীতে আপনাকে একটা স্ক্রাপ দিয়ে সেটাকে খুলে নিতে হবে এবং এটা কিন্তু একদমই খুবই ঘন থাকে এবং মোটা থাকে এই যে লক্ষ্য করুন আমরা এখন যে বাটিটাতে ঢেলে নেব তো সেম এভাবেই কিন্তু আপনাকে নিতে হবে যেভাবে আমরা বানাই সেম এভাবেই কিন্তু আপনিও বানিয়ে নেবেন তো দর্শক এটা দিয়ে চাইলে আপনি চার থেকে পাঁচটা খাট গিলেস করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি চাইলে অনেক দিন হ্যাঁ ব্যবহারও করতে পারবেন তো যাই হোক আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি এবং এখন যেটা ব্যবহার করব এটা হচ্ছে পেট্রোল তো দর্শক এটা আপনি যে কোনো অ্যাভেলেবেল তেলের পাম্পে গেলে বা পেয়ে যাবেন তো এটার সঙ্গে কিন্তু কখনোই থিনার মেলানো যাবে না পেট্রোলটা দিলে আপনার তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো অনেকে আছেন যারা আর কি থি কি বলে তারফিন ব্যবহার করতে চায় তো চাইলে আপনি সেটাও করতে পারেন তো যাই হোক পেট্রোলটা সব ভালো এটা দিলে আপনার অতি সহজেই শুকিয়ে যাবে তো হয়ে গেল গ্লেজের মাল এভাবে তৈরি করে নিয়ে আপনি চাইলে আপনার যে কোনো পুরনো ফার্নিচার হোক নতুন ফার্নিচার হোক সহজেই নতুন করে নিতে পারবেন তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ